ব্ৰিটেইন পৌল হাবিৰে সমস্যা জানিয়ে পৌ পাকৰৰে পুষ্পা সিংহ পৈলা জিকা মুখোমুখ পৌ আহাৰ 23-24 জুলাই পিএইচই কৰ্মী বাৰ এমপ্লয়িজ ইউনিয়নৰ 11তম ত্ৰিবাৰ্ষিক কেন্দ্ৰীয় সন্মিলন ঠৰাং কৰা নিয়ে কাছাৰ হিন্দু মিলন মন্দিৰে গুৰু পূৰ্ণিমা উৎসৱে হিন্দু ধৰ্ম নিলগা খ্ৰীষ্টান বিয়াবাগ দলৰ উন্নয়নে বিভিন্ন প্ৰস্তাৱ নেনা হ'ল বিজেপিৰ শিলচৰ চহৰ মণ্ডলৰ কাৰ্যকৰী সভা একৰুম্পৌ দীঘল কৰে পিএইচই কৰ্মী বাৰ এমপ্লয়িজ ইউনিয়নৰ ত্ৰিবাৰ্ষিক সন্মিলন আহেৰ 23-24 জুলাই শিলচৰ ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰীত ঠৰাং কৰা নিয়ে সন্মিলনে মুখ্য অতিথি হিচাপে উপস্থিত ঠাইতৈতা পিএইচই মন্ত্ৰী ৰিহান দৈমাৰী গিৰক মুখ্য বক্তাক হিচাপে উপস্থিত ঠাইতৈতা আসাম বিশ্ববিদ্যালয়ৰ প্ৰাক্তন ভাইচ চেঞ্চেলাৰ তপদীপ ভট্টাচাৰ্য গিৰক পিএইচইৰ চিফ ইঞ্জিনিয়াৰ ধীৰেণ ভট্টাচাৰ্য বাৰ দুগ এছিষ্টেণ্ট চিফ ইঞ্জিনিয়াৰ গৌতম পাল বাৰ তাপস ৰায়ো এদিন উপস্থিত ঠাইতাই ৰবিবাৰে পিএইচই কৰ্মী বাৰ এমপ্লয়িজ ইউনিয়নৰ কাছাৰ চাপ্টাৰে সাংবাদিক মেলাহান কৰিয়া পৱেহান বাগিলা সাংবাদিক মেলে উপস্থিত আছিলতা কাৰ্যকৰী সভাপতি আব্দুল জলিল লস্কৰ সাধাৰণ সম্পাদক বিশ্বজিৎ পাল ৰিচেপশ্যন কমিটিৰ চেয়াৰমেন সিৰাজ উদ্দিন লস্কৰ নীৰেন্দ্ৰ সিংহ প্ৰমুখ ইঞ্জিনিয়াৰিং ৱৰ্কাৰ্ছ এণ্ড এমপ্লয়িজ ইউনিয়ন আসাম ৰাজ্য চৰকাৰী কৰ্মচাৰী ফেডাৰেশ্যনৰ এটা গুৰুত্বপূৰ্ণ অনুমোদিত সংগঠন এবং এই সংগঠনে একাদশ ত্রিবার্ষিক সম্মেলন আগামী 23 এবং 24 জুলাই শিলচর জেলা গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা আপামর রাজ্য সরকারি কর্মচারীকে এবং মেহনতি মানুষদেরকে এই সম্মেলন উপলক্ষে 24 জুলাই বেলা দুইটায় যে প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হবে সেই প্রকাশ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজি কাছাড় হিন্দু মিলন মন্দিরে ইয়াম্পার নিংবক্তিল গুরু পূর্ণিমা পালন করলা ভারত সেবাশ্রম সংঘ এদিন পূজা আরতি বার যজ্ঞ করলা তানু এদিন খ্রিস্টান বেয়াপাগ হিন্দু ধর্মে দীক্ষিত হইলি উল্লেখ্য জনলিন্দা সাইথুবাই নাঙর খ্রিস্টান বেয়াপায় গৈ হিন্দু ধর্মীয় মুনিচৌগ অজিত দাসরে বিয়া করানির পিছে নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম নিলগা এদিন গুরু পূর্ণিমার সম্বন্ধে বক্তব্য থৈলদা স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ গিরকে গিরকে মাতল যদি কোনোগৈ নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করানি মনে তারা ওতাইলে তানুরে কোনো বাধা দেনা না। আমরা যারা বিশেষ করে হিন্দুরা ভারতবর্ষে গুরুবাদের দেশ গুরুকে নিয়ে দেশ কাটাতে চাই জীবন জন্ম কাটাতে চাই আর আজকের দিনে জন্ম হচ্ছে ব্যাসদেবের আদিকবি ব্যাসদেব আদিগুরু ব্যাসদেবের জন্মদিন সেই জন্মতি পুণ্যলগ্নে আমরা সব এখানে সকলে সমবেত হয়েছে এসে সকলে তাদের গুরু প্রতি শ্রদ্ধা ভক্তি যাতে এটি বাড়ে সাঁই প্রণবদের এটি উদ্দেশ্য ছিল। তো ভারত সঙ্গে প্রয়াস নিয়েছেন সাঁই প্রণবদেবী মহারাজ সেই প্রয়াসটি নিয়ে যে কেউ যদি স্বেচ্ছায় আবার হিন্দু ধর্মে আসতে চায় তাকে আমরা সেই স্থান দিই এবং সেইভাবে তাকে শুদ্ধিযজ্ঞের মাধ্যমে আমরা তাকে আবার আমাদের স্বধর্মে ফিরিয়ে নিই। এলাকা নাহা কাহানজি घर बनाए नूर नूर से सबकी मन की सोच जोड़ के आ गया है शहर में जो फर्नीचर स्पा আমাদের সবারই স্বপ্ন হচ্ছে একটি মনের মতো সুন্দর বাড়ি আর সেই বাড়ির আসবাবপত্রে যদি থাকে আধুনিকতা ছোঁয়া তাহলে তো কথাই নেই। গৃহিণীরা বাইরের কাজ সেরে বাড়ির রান্নাঘরে ঢুকে যদি একটু সুবিধে না পান বা আধুনিক প্রযুক্তির ফিল্টার থেকে শুদ্ধ পানীয় জল নিজের সন্তানদের জন্য দিতে না পারেন তাহলে তাদের সব পরিশ্রমই বৃথা বলে মনে হয়। এদিকে সারাদিন পরিশ্রমের শেষে কেনা চায় সুসজ্জিত সোফা আরামকেদারা বা বিছানায় গা এলিয়ে কিছুটা জিরিয়ে নিতে। তাই আমাদের ফার্নিচার স্পা প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্যই হচ্ছে আধুনিক আসবাবপত্র সহ আপনাদের এই সুন্দর বাড়ির স্বপ্ন পূরণ করা। ঘর বানায় নূর নূর সে সবকি মন কি সোচ জোড় কে আ গয়া হ্যায় শহর মে জো ফার্নিচার স্পা। শঙ্করে সম্ভাষা জানিয়ে রবিবারে বিজেপির শিলচর শহর মন্ডল কমিটির কার্যকরী সভাহান অনুষ্ঠিত হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, নিত্যভূষণ দে, মিউনিসিপালিটির সভাপতি এন এন ঠাকুর, সহসভানেত্রী চ
চামিলি পাল বারো বিজেপির ওয়ার্ড কমিশনার হাবি গান্ধী ভবনে ঠোরাঙ্করানী অসিল সভাত উপস্থিত আছিল। এদিন বিভিন্ন বক্তায় দলহানরে আরও শক্তিশালী বা চাঙ্কল করিয়া তুলানির আহ্বান জানিল। শহর মণ্ডলের সভাপতি দীপায়ন চক্রবর্তী গিরকে মাতল যে বিজেপির সংবিধান অনুযায়ী প্রত্যেক দ্বিমাহা পিছে কার্যকরী সভা ঠোরাঙ্করানী লাগে। এদিন দলের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবও নেওয়া হয়। শিলচর শহর মণ্ডলের আজকে কার্যকরী সভা আমাদের এই গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। এই সভায় আমাদের যারা মণ্ডল সদস্য 46 জন উপস্থিত ছিলেন। রবিবারে আমজুরঘাট নোয়া রামনগর কোঅপারেটিভ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সভা হান ওয়া গেল গান। এদিন বোর্ড অব ডিরেক্টরসর 15 সদস্যর নোয়া কমিটি হানো হমল। কোঅপারেটিভ সোসাইটির 500 শেয়ার হোল্ডার এদিন সভাত উপস্থিত আছিল। রিটার্নিং অফিসারগ হিসাবে উপস্থিত আছিল তা জয়ন্ত কুমার দেব গিরক। কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আক্তার হোসেন বড়বুয়া গিরকে মাতল যে বিভাগীয় কর্তৃপক্ষ 15 সদস্যর নোয়া হংল কমিটি হানরে অনুমোদন করানির পিছেই নোয়া চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান গ মনোনীত করানি হইত। নতুন রামনগর কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় আহের 23-24 জুলাই পিএইচই কর্মী বারো এমপ্লয়িজ ইউনিয়নের 11তম ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ঠোরাঙ্করানি হইত। কাছাড় হিন্দু মিলন মন্দিরে গুরু পূর্ণিমা উৎসবে হিন্দু ধর্ম নিলগা খ্রিস্টান বিয়া পাগল। দলের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নেওয়া হল বিজেপির শিলচর শহর মণ্ডলের কার্যকরী সভা। বিটিএনপো আজিকার ক্যাপিটলময় নমস্কার।